জীবন আমাদের কারোর জন্য সহজ নয়, কিন্তু তাতে কি, যে কোনো পরিস্থিতিতেই আমাদের নিজের উপর আস্থা হারালে চলবে না। আত্মবিশ্বাস হলো সবচেয়ে শক্তিশালী অনুভূতিগুলির মধ্যে একটি, যা আপনারা আয়ত্ত করতে পারেন। আপনি যদি নিজের ক্ষমতা, দক্ষতা এবং সম্ভাবনাগুলির উপর বিশ্বাস করেন, তাহলে আপনি প্রায়শই সফল হয়ে থাকবেন। আত্মবিশ্বাস ছাড়া কর্মক্ষেত্র হোক বা ব্যক্তিগত জীবনে আপনারা কখনোই সফল হতে পারবেন না। প্রতিযোগিতার এই যুগে নিজেদের মানসিকভাবে শক্তিশালী ও আত্মবিশ্বাসী করে তোলা সবচেয়ে জরুরি। আত্মবিশ্বাস নিয়ে উক্তিগুলি আপনাদের জীবনের কঠিনতম পরিস্থিতিতে উঠে দাঁড়ানোর শক্তি দিতে পারে। আত্মবিশ্বাস হলো সঠিক মনের সাথে নিজের সম্পর্কে বিশ্বাস রাখা। জীবনের সবচেয়ে বড় সম্পদ কি জানো? আত্মবিশ্বাস। এটা হারালে জীবন ব্যর্থ। নিজের ক্ষমতার উপর বিশ্বাস রেখে কর্ম করে যান, তবেই জীবনে সফল হওয়া সম্ভব। অন্য কারোর চোখে নিজেকে বিচার করার চেয়ে নিজস্ব আত্মবিশ্বাস বজায় রাখা ভালো। অন্য কারোর হস্তক্ষেপ ছাড়া নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিন, এতে আত্মবিশ্বাস বাড়বে। অন্যকে দিয়ে নিজের জীবন নিয়ন্ত্রণ নয়, নিজের উপর আত্মবিশ্বাস রেখে নিজেকে নিজেই নিয়ন্ত্রণ করতে শেখো। অন্যদের কাছে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই, তুমি জানো তুমি কে। অন্যদের সমালোচনায় বিভ্রান্ত না হয়ে আত্মবিশ্বাসের সাথে সাফল্য অর্জনের পথে এগিয়ে যাওয়া উচিত। অভিজ্ঞতা যত বৃদ্ধি পাবে, আত্মবিশ্বাসও ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আত্মবিশ্বাস আয়ত্ত করতে হয়, যা জীবনের সমস্ত বাধা অতিক্রম করতে সাহায্য করবে। আত্মবিশ্বাস আসে সহনশীলতা, ভালোবাসা থেকে। আত্মবিশ্বাস কেউ কাউকে দিতে পারে না, এটা নিজেকে অর্জন করতে হয়। আত্মবিশ্বাস যেখানে মাত্রাতিরিক্ত, সেখানে মানুষকে বিপদের সম্মুখীন হতে হয়। আত্মবিশ্বাস সাফল্য আনে না, কিন্তু জীবনে প্রতিযোগিতার মুখোমুখি হওয়ার শক্তি যোগায়। আত্মবিশ্বাস সাফল্যের দিকে নিয়ে যায় এবং সাফল্য আত্মবিশ্বাসের দিকে নিয়ে যায়। আত্মবিশ্বাস হলো একটি ইতিবাচক ফলাফলের প্রত্যাশা, যা আমাদের সাহস যোগায়। আত্মবিশ্বাস হলো এমন এক অনুভূতি, যা সবচেয়ে কঠিন সমস্যাকেও সহজ করে দিতে পারে। আত্মবিশ্বাস হলো জীবনের বাস্তবতা পূরণের প্রত্যক্ষতা এবং সাহস। আত্মবিশ্বাসের সাথে উদ্যোগ নাও, সাফল্য আসবেই। আত্মবিশ্বাসের সাথে কাজ করা সর্বোত্তম, আপনার এটিতে যতই সামান্য অধিকার থাকুক না কেন। আত্মবিশ্বাসের সাথে ভয়কে আয়ত্ত করা যায়, ভয়ের অনুপস্থিতিকে নয়। আত্মবিশ্বাসের সাথে সমাজে মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে বাঁচুন। আপনার সাফল্য আপনার নিজের আত্মবিশ্বাস এবং দৃঢ়তার দ্বারা নির্ধারিত হবে। আমরা বিশ্বাসের সাথে যা আশা করি তা একটি সম্পূর্ণ ভবিষ্যৎবাণী হয়ে যায়। আমরা যখন নিজের ভুলকে অস্বীকার করি, তখনই আমাদের মধ্যকার আত্মবিশ্বাস গর্ভে পরিণত হয়। আমাদের আত্মবিশ্বাসের মাধ্যমে আমরা আমাদের সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে পারি। আমাদের প্রতিটি বর্জন আমাদের আত্মবিশ্বাসের পথকে প্রশস্ত করে। আমাদের মন যা কল্পনা করতে পারে, আমাদের হৃদয় তা বিশ্বাস করতে পারে। আমার প্রতিদিন নিজেকে সব থেকে যে মূল্যবান উপহার দেওয়া সম্ভব, তা হলো আত্মবিশ্বাস। আমি তোমায় ভালোবাসি কথাটি বড় নয়, আমি তোমাকে বিশ্বাস করি কথাটি সবচেয়ে বড়, কারণ বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না। আমি পারবো, এতটুকু কথার কাছে অনেক সময় ভাগ্য হার মেনে যায়। কখনোই এমন কাউকে বিশ্বাস করো না যে তোমাকে মিথ্যা বলে, আর কখনোই এমন কাউকে মিথ্যা বলো না যে তোমায় বিশ্বাস করে। কোন মানুষের চেহারা নয়, বরং তার আত্মবিশ্বাস আমাদের বলে দেবে যে সে কতটা সুন্দর। ক্ষমা ও ভালোবাসা অর্জনের চেয়ে বিশ্বাস অর্জন করা কঠিন। জীবন অতটা ঠুনকো নয় যে জীবন আমারই, কিন্তু সিদ্ধান্ত অন্য কারো। জীবন গড়ার ক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন করার চেষ্টা করে নিজের আত্মবিশ্বাস শক্তি নষ্ট করবেন না। জীবনে যতই ঝড় আসুক না কেন, নিজের প্রতি থাকা আত্মবিশ্বাসই সমস্ত ঝড়ের মোকাবেলা করতে শিখিয়ে দেয়। জীবনে যতবার আমরা বিপদের মুখোমুখি হই, ততবারই আমাদের শক্তি, সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। জীবনের সমস্ত ভয়কে জয় করতে আত্মসচেতন হন। জীবনে স্বপ্ন দেখো এবং আশা রাখো, তা পূরণের জন্য আপনি যোগ্য। দক্ষতা এবং আত্মবিশ্বাস একটি অজেয় সেনাবাহিনী। নিজেকে তুচ্ছ মনে করে অন্যের চোখে দুর্বল হওয়ার থেকে নিজের প্রতি আত্মবিশ্বাস জাগানোটাই শ্রেয়। নিজেকে বিশ্বাস করুন, আপনি যা ভাবেন তার চেয়েও আপনি বেশি জানেন। নিজের আত্মবিশ্বাস পুনরুদ্ধার করার দ্রুততম উপায় হলো ভয়কে জয় করা। নিজের উপর আত্মবিশ্বাস তখনই বাড়ে যখন পরিবারের লোকেরা সাপোর্ট দেয় ভালোবেসে। নিজের উপর আত্মবিশ্বাস বাড়াও, দেখবে অন্যকে গুরুত্ব দেওয়ার বাজে অভ্যাস চলে যাবে। নিজের উপর আত্মবিশ্বাস হারানো আমাদের বোকামিরই পরিচয়।
নিজের কাছে নিজের আত্মবিশ্বাসই সবচেয়ে বড় বন্ধু, যা আমাদের প্রতি মুহূর্তে শক্তি যোগায়। নিজের দুর্বলতা দেখানো মানে নিজেকে আরো দুর্বল করে তোলা। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন এবং নিজের সম্পর্কে আমার সম্পূর্ণ বিশ্বাস রাখুন। নিজের প্রতি আত্মবিশ্বাস, ভরসা থাকলে জীবনের দৌড়ে জয় নিশ্চিত। নিজের প্রতি বিশ্বাস রাখুন, কারণ এই বিশ্বাসই আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারবে। নিজের সম্ভাবনার উপলব্ধি এবং নিজের সামর্থ্যের প্রতি আত্মবিশ্বাসের সাথে একটি উন্নত বিশ্ব গড়ে তোলা সম্ভব। নিজের বিশ্বাসের চেয়ে সাহসী, শক্তিশালী আর কিছুই নেই, যা বাকিদের তুলনায় নিজেকে আরো বেশি স্মার্ট করে তোলে। প্রতিবার ব্যর্থ হওয়ার পরেও জিতে যাওয়ার সম্ভাবনা নিয়ে বাঁচার নামই আত্মবিশ্বাস। বিশ্বাস কথাটি তিন অক্ষরে হলেও এর ওজন অনেক বেশি, সবাই সেই ভার সামলাতে পারে না। বিশ্বাস, আস্থা, ভরসা আসে শৃঙ্খলা এবং প্রশিক্ষণ থেকে। বুদ্ধির যে আত্মবিশ্বাস কথোপকথনে বেশি অবদান রাখে। ভালোবাসার মানুষ পাশে থাকলে আপনা আপনি আত্মবিশ্বাস বেড়ে যায়। যত তাড়াতাড়ি নিজের প্রতি আত্মবিশ্বাস গড়ে তোলা যায়, তত তাড়াতাড়ি জীবনে বাঁচতে শেখা যায়। যত্নশীল ভালোবাসা থেকে আত্মবিশ্বাস গড়ে ওঠে। যার নিজের মধ্যে আত্মবিশ্বাস নেই, সে অন্যকেও বিশ্বাস করতে পারে না। যারা আপনার আত্মসম্মান ও আত্মবিশ্বাসকে আঘাত করে, তাদের থেকে নিজেকে সরিয়ে রাখুন। রোজগার কম করুন, কিন্তু সৎ পথে করুন। বন্ধু বান্ধব কমবে, তবে আত্মসম্মান বাড়বে। সকলের প্রতি বিনয়ী হও, কিন্তু অল্প কয়েকজনের সাথে ঘনিষ্ঠ হও, এবং তাদের আত্মবিশ্বাস দেওয়ার আগে তাদের কয়েকজনকে ভালোভাবে পরীক্ষা করা হোক। সফল ব্যক্তিত্বের অনুকরণ করা চেয়ে নিজের প্রতি বিশ্বাস রাখাই শ্রেয়। সমালোচনায় বিভ্রান্ত হওয়া মানুষ নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে পারে না। সম্পর্কের প্রতি সততা সম্পর্কের মাঝে আত্মবিশ্বাস তৈরি করে। সাফল্য তাদেরকেই ধরা দেয় যারা আত্মবিশ্বাসী। সাফল্যের একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি হলো আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি হলো প্রস্তুতি। সাফল্যের জন্য আত্মবিশ্বাস অপরিহার্য এবং আত্মবিশ্বাসের জন্য প্রস্তুতি অপরিহার্য। সারা বিশ্ব আপনার বিরুদ্ধে থাকলেও একা দাঁড়ানোর সাহস রাখুন। হিংসা আসে মানুষের অজ্ঞতা বা তাদের নিজস্ব বিশ্বাসের প্রতি অভাব থেকে।